আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আমার ফেসবুক পেজ আফরোজ ব্লগ এবং ইউটিউব চ্যানেল আফরোজ মাসুদের পক্ষ থেকে আপনাদের সকলকে ফুলের শুভেচ্ছা। আমার বাড়ির সামনে আমি একটি বাগান করেছি। এর বাগানের ছবি কিন্তু এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এখন আরও কিছু ফুল গাছ লাগিয়েছি। আর দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, অনেক ফুল ফুটেছে। তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন এবং শেয়ারটা করে দেবেন অন্যকে দেখার জন্য। আপনার রুচি এবং মনের যে সৌন্দর্য, তা দিয়ে আপনি কিন্তু অনেক সুন্দর করে অনেক কিছু তৈরি করে নিতে পারবেন। আমি চেষ্টা করি আমার রুচি অনুযায়ী আমি আমার ঘর বাড়িকে সাজানোর জন্য অনেক চেষ্টা করি। অনেকগুলো ফুল ফুটে আছে আর ফুলগুলোর কাছে আসলে মনটা ভরে যায়, একদম অনেক ভালো লাগে। কারণ ফুলের যে সৌন্দর্য সেটি আসলে কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না। আর ফুলের সৌন্দর্যের কারণে কিন্তু আমার বাড়ির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। নানা রঙের ফুলে 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 একদম সৌন্দর্য বৃদ্ধি করে নিয়েছে আমার ঘরের সামনে প্রত্যেকটা অংশটাকে। এক ধরনের ফুল ঝরে যাওয়ার পর আরেক ধরনের ফুল ফুটতে থাকে। গত কয়েকদিন অনেকগুলো গোলাপ ফুটেছে, একটি গোলাপ নষ্ট হওয়ার পর আরেকটি গোলাপ ফুটেছে। এখন গোলাপ শেষ হয়ে গেছে, এখন অন্য ফুলগুলো ফুটতেছে। মোটামুটি অনেকগুলো গাছে রোপণ করেছি আমি। যারা ফুলকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে পছন্দ করবেন, লাইক কমেন্টস অবশ্যই দিবেন। আর ফুলকে ভালোবাসে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে খুব কমই আছে। ঘরের ভিতরটাও অনেকটা ভালো লাগে এখন। আমার আশা আছে আমি আরও অনেক ফুল গাছ রোপণ করব, আর এরপরে ফুল গাছ রোপণ করলে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, এই জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।